আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জুমার দিনে বা মেরাজের রাতে কোনো ব্যক্তি যদি একিন এখলাস বিশ্বাস রেখে কুরআনুল কারিমের খাস দুটি আয়াত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ কষ্টকে দূর করে দেবেন, আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে তা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। জুমার দিন এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। যে দিনসমূহ সূর্য উদিত হয় এই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিন থেকে শ্রেষ্ঠ দিন। আজ যে জুমা পড়েছে এই জুমাটি অত্যন্ত ফজিলতপূর্ণ জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে একটি সফর করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি বিশেষ সফর করেছেন, উর্দু জগতে ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার সারিন্দে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ নিয়ামতসমূহকে অবলোকন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের নবুয়তকে প্রমাণিত করার জন্য বিশেষ বিশেষ কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনাসমূহকে মুজিজা বলা হয়ে থাকে। যেমন নবীদেরকে তার নবুয়ত প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন, যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি যদি নিক্ষেপ করত সেটা সাপে পরিণত হয়ে যেত, আবার লাঠি যখন হাতে ধরত সাপ যখন লাঠি হিসেবে ধরত সে তখন আবার লাঠিয়ে পরিণত হয়ে যেত। মূসা আলাইহিস সাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সাল্লাম কবরের পাশে গিয়ে বলতো, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, ওই মৃত লাশ সেটা জীবিত হয়ে উঠে যেত। মূসা আলাইহিস সাল্লাম মাটি দ্বারা পাখি তৈরি করে ফু দিত, সেটা জীবিত হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম, ঈসা আলাইহিস সাল্লাম, মূসা আলাইহিস সাল্লাম, জাকারিয়া আলাইহিস সাল্লাম, শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অগণিত মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটি মুজিজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ব্যতিক্রম কিছু দেখিয়েছেন, যেগুলো দেখার পরে স্বাভাবিক মানুষের দৃষ্টিগোচর হলে মানুষ এটা বিশ্বাস করতে পারবে না। কিভাবে একজন মানুষ স্বাভাবিক অবস্থায় আকাশে উঠতে পারে, তাও এমনভাবে কোনো ধরনের যানবাহন ছাড়া অলৌকিকভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব কিছুকে ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, বাইতুল মামুর পর্যন্ত গিয়েছেন। বাইতুল মামুরের আলোচনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মামুর এমন একটি সুন্দর জায়গা আর এমন একটি আল্লাহ তাআলার নিয়ামতের জায়গা, যে জায়গার মধ্যে সর্বক্ষণিক ফেরেশতারা তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ, সর্বক্ষণিক 70,000 ফেরেশতা সেখানে তওয়াফ করতেছে। যে সমস্ত ফেরেশতারা একবার তওয়াফ করে ভবিষ্যতে আর তারা জীবনও তওয়াফ করবে না, শুরু থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত এভাবে তারা তওয়াফ করতেই থাকবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার দুঃখ কষ্টকে দূর করার জন্য, রসুলের বেদনাকে দূর করার জন্য, রসুলের সাহাবিকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে বিশেষ একটি সফর করেছেন। এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত নির্দেশন দান করেছেন, যে সমস্ত উপঢৌকন দান করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ, তাই মুমিন মুসলমানদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন, সেই হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি যথাযথভাবে
আদায় করে এই নামাজের উছিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ কুরআন শরীফের মধ্যে ইসলামের যত বিধিবিধানের কথাগুলো এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। আকিমিস সালাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে আপনি নামাজ কায়েম করুন, নামাজ আদায় করুন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছেন এই মুজিজার মধ্যে উল্লেখযোগ্য মুজিজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনটি মুজিজা দান করেছেন। একটি মুজিজা হলো রাসূলকে আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, পর্যায়ক্রমে চতুর্থ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। মূসা আলাইহিস সালাম বলেন আপনি আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাকে কমিয়ে নিন। আল্লাহ তাআলার দরবারে রাসূল যায় সুপারিশ করে নামাজের সংখ্যাকে কমিয়ে নিয়েছেন। এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা ঘোষণাও করে দিয়েছেন কোনো মুমিন মুসলমান যদি একিন ইখলাস বিশ্বাস রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। আর নামাজ মুমিনের জন্য মিরাজ, আস সলাতু মিরাজুল মুমিনিন, সলাত হইল মুমিনের মেয়ারাজ। কোনো মুমিন মুসলমান যখন নামাজে দণ্ডায়মান হয় সে কেমন জানি মেয়ারাজে গমন করতেছে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে। মেয়ারাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন, আল্লাহ তাআলার সাথে আলোচনা করেছেন, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমান নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন বলতে থাকে। দুই নম্বর একটি হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হলো সূরা বাকেরা শেষ দুইটি আয়াত। কোনো ব্যক্তি যদি মেয়ারাজের রাতে অথবা জুমার রাতে কোরআনের খাস এই দুটি আয়াত সূরা বাকেরা শেষ দুটি আয়াত পাঠ করে তার জন্য যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজনের জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন, তার দুঃখ কষ্টকে দূর করে দেবেন, তার বিপদ আপদকে দূর করে দেবেন। তাই সূরা বাকেরা শেষ দুইটি আয়াত এটি আল্লাহ তাআলা রসুলকে মেরাজের রাত্রে উপটোকন হিসেবে দান করেছেন। দুই নম্বর হলো সূরা বাকেরা শেষ দুই আয়াত। কোনো ব্যক্তি যদি সূরা বাকেরা শেষ দুই আয়াত পাঠ করে আর এই শেষ দুটি আয়াত তেলাওয়াত করে এটি বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা নবীকে এই দুইকে মেরাজে নিয়ে এই দুটি আয়াত দান করেছেন, এই দুটি উপটোকন দান করেছেন, এই আয়াতের উছিলে আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আমার দুঃখ কষ্ট দূর করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই একিন ইখলাস বিশ্বাসের কারণে তার দুঃখ কষ্টকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমি সূরা বাকেরা শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এর পূর্বে তিন নম্বর যে নিয়ামতটি ছিল সেটা হলো রসুলের যে উম্মত শিরিক করবে না সে যত বড় গুনাহগার হোক, যত বড়ই নাফরমান হোক, তার সাজা ভোগ করার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন সুপারিশ করবেন রসুলের সুপারিশের মাধ্যমে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই মুমিন মুসলমানদের উচিত হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিয়ামতের কথা স্মরণ করে অধিক পরিমাণে এই নিয়ামতগুলো নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা। এক নম্বর নিয়ামত, আমি এই কথাগুলো বারবার এ কারণে বলছি এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা স্পেশালি রসুলকে কাছে ডেকে নিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু নিয়ামত দান করেছেন, যেমন কোরআন আমরা পেয়েছি, জিব্রাইল প্রথম আসমানে এসেছেন, এসে রসুলকে শোনায় দিয়েছেন। এরপরে অন্য অন্য হজের কথা পাই, হজের কথা, জাকাতের কথা, আমরা যে সমস্ত নিয়ামতের কথা শুনি, ইসলামের বিধিবিধানের কথা শুনি, এই সমস্ত বিধিবিধানগুলা জিব্রাইলের মাধ্যমে রসুলের কাছে পাঠানো হতো আর সেগুলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে প্রচার প্রসার করেছেন। আর এই তিনটি নিয়ামত আল্লাহ তাআলা রসুলকে কাছে ডেকে নিয়ে তারপরে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই আমলগুলো করব, অর্থাৎ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, সূরা বাকেরা শেষ দুইটি আয়াত আমরা তেলাওয়াত করব। এই নিয়তে আল্লাহ তাআলা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যে ব্যক্তি সূরা বাকেরা শেষ দুইটি আয়াত তেলাওয়াত করবে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেটি রাত্রে ঘুমানোর পূর্বে পাঠ করবে। তবে জুমার দিনের শুরুর থেকে কিছু আমল রয়েছে, জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে
জুমার নামাজের আগ পর্যন্ত উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে তার ইমানের মধ্যে একটি নূর চমকাইতে থাকবে, পরবর্তী জুমা পর্যন্ত সেই নূরটা তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। তাই জুমার দিন আরও কিছু আমল রয়েছে। জুমার দিন ভালোভাবে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ভালো পোশাক পরিধান করবে, পরিবার পরিজনকে গোসল করাবে, আগে আগে মসজিদে গমন করবে, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এখন আমি সূরা বাকেরা শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন? সূরা বাকেরা শেষ দুইটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, দুইটি অংশে ভাগ করবেন। এক দিনের বেলা আমল করলে আপনি জোহরের নামাজের পর করবেন বা জুমার নামাজের পর করবেন, মা বোনেরা আমল করলে জোহরের নামাজের পর করবে, আর পুরুষরা যখন মসজিদে নামাজ পড়তে যাবে ওই সময় তারা নামাজ জুমার নামাজের পর এই আমলটি করবে, রাতে ঘুমানোর পূর্বে এই আমলটি করবে, অর্থাৎ এশার নামাজের পর ঘুমের পূর্ব মুহূর্ত যে সময়টি রয়েছে ওই সময় এই আমলটি করবে। অবশ্যই আমলটি করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনবার দুরুদ শরীফের আমল করে নেবে। যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দুরুদ শরীফটা আমরা পড়ে নেব, এরপরে এই আমলটি আমরা করব। এখন আমি সূরা বাকেরা শেষ দুটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা বাকরার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করলাম। আমরা এই সূরা বাকরার শেষ দুইটি আয়াত তেলাওয়াত যারা করতে পারে না, আমরা কোরআনুল কারিম দেখে বা ইসলামিক কোনো বই দেখে এর তেলাওয়াতের ফজিলত জেনে নেব, এই তেলাওয়াতের জন্য আগ্রহী হব, এবং কি আমরা ঘরের মধ্যে যদি এই যদি আমরা সূরা বাকরার তেলাওয়াত করি বা সূরা বাকরার শেষ আয়াতগুলো তেলাওয়াত করি আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে খায়ের ও বরকত দান করবেন। আমরা ওয়াগুছালো অনেক কথা বললাম, আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেরাজের কিছু আলোচনা করলাম, মেরাজের আংশিক কিছু আলোচনা করেছি, এর মধ্যে অনেক ত্রুটি হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মেরাজের আলোচনা এই জন্যই করা হলো, মেরাজের মাস হলো রজব মাস। অধিকাংশ উলামা ইকরামের মত অনুযায়ী রজব মাসের 26 তারিখে দিবাগত রাতে মেরাজ অনুষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু জগতে ভ্রমণ করেছেন, তাই আমরা সেদিকে লক্ষ্য রেখেই এই কথাগুলো বলেছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে এটা অধিকাংশ উলামা ইকরাম বলেছেন যে রজব মাসের 26 তারিখে দিবাগত রাত্রে হয়েছে। তবে কিছু কিছু উলামা ইকরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ অন্য মাসেও হয়েছে, এরকম ধরনের আলোচনা কেউ কেউ বলেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন রবিউ সানি মাসে। তবে উল্লেখযোগ্য মত অনুযায়ী এটাই ব্যক্ত করেছেন যে রজব মাসের 26 তারিখে দিবাগত রাত্রে হয়েছে। মেরাজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে, অর্থাৎ রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবা ইকরামকে এই দোয়াটি পড়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূল এটাই
এই জন্যই পড়েছেন যে আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে, রিজিকের মধ্যে বরকত দান করে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে। আমরা এই বরকত পেয়ে যদি আমাদের রজব শাবানের খায়ের বরকত পেয়ে যদি রমজান পর্যন্ত আমরা হায়াতটা পৌঁছাইতে পারি, আর রমজান মাস হলে ইবাদত বন্দেগী করার জন্য বিশেষ একটি ফজিলতপূর্ণ মাস, এই মাসে যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বলেছে, হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন, আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। তাই আমরা রজব মাসের এই জুমার দিনে বা এই জুমার রাতে এই দোয়াটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পড়ব, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ব, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করব।